হে গাইস, সাইলিয়ার কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা ভালো আছেন। আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাইতে চান, আশা করি ভিডিওটি ফুল দেখবেন। একদম ইজিভাবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, এটা হলো কাইনমাস্টার। আপনাদের যদি ডাউনলোড করা আছে তাহলে ভালো কথা, আর যদি ডাউনলোড করা নেই তাহলে আপনার ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, ওইখানে জয়েন হয়ে ওপরে পিন করা আছে, ওইখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তারপর কাইনমাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে দেখতে আপনারা ক্রিয়েট নিউ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে 1:1 যেটা রেশো আছে এই রেশোটা আপনারা সিম্পলি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর রাইট সাইডে দেখতে পাবেন আপনারা নেক্সট, এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর কাজ হলো কি, আপনার একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য আপনার কী করা লাগবে, বাম সাইডে দেখতে পাবেন আপনারা ইমেজ, এই ইমেজের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে আসবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কী করবেন, কালো ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার উপরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার নিচে কিন্তু দেখতে পাবেন কালো ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার যতটুকু ভিডিওটি বানাতে চান এটার রেশোটা এইভাবে টেনে লম্বা অ্যান্ড খাটো লম্বা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি কী করবেন, ফার্স্ট এইটুকু এতটুকুই রাখবো আমি। এখন রাখার পর কী করবো, এটার আবার কী করবো, এই তো লেয়ারে যাবো, লেয়ার থেকে এখন কী করবো, ওপরে মিডিয়াতে চলে যাবো। যাওয়ার পর আমি একটা কী করবো, একটা ভিডিও সরি একটা ফটো দিয়ে দেবো লাভ। এটা আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপর এখন কী করা লাগবে, আমি লাভটা কী করবো এইখানে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর কী করবো, এটা একটু এইভাবে জুম করে দেবো। রাইট, জুম করে দেওয়ার পর আপনাদের কাজ হইলো কি, যেটা সং আপনার বানাবেন তো এটা কী করবেন, আপনারা সিম্পলি এখান থেকে অডিওটা অ্যাড করে নেবেন। তো লেয়ারে যাবেন, লেয়ার থেকে ভিডিওতে চলে যাবেন। যাওয়ার পর যেটা সং আমি এইটা সং নিবো। নেওয়ার পর কী করবো, ভিডিওর আমার কিন্তু চলে আসছে। এখন নিচের দিকে স্ক্রল করবো, এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবেন। তো নিচে কিন্তু চলে আসছে, এখন কী করবো, আমরা এখান থেকে ভিডিওটি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর কাজ হলো কি, আপনার এখানে লিখতে হবে। তো এখন কী করবো, লিখবো। তো এই লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিচে দেখবেন টেক্সট, টেক্সটে চলে যাবেন, এইখানে লিখবো তেরে বিনা। আপনারা ছোটো ছোটো করে লিখবেন, ঠিক আছে? তো ভালো হবে, ছোটো ছোটো করে লিখলে ভালো হবে। তো তেরে বিনা লিখে দিলাম, এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা জুম করে দেবো। জুম করে দিয়ে আপনার যেটা আছে টেক্সটে যেটা আছে লেখাটা, এটার আমি স্টাইলটা চেঞ্জ করবো। তার জন্য কী করবো, ডাবলতে চলে যাবো। যাওয়ার পর আমি কী করবো, এখান থেকে যে কোনো একটা স্টাইল দিয়ে দেবো, আপনারা এইখান থেকে স্টোর থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি আরও ধরনের অনেক ধরনের স্টাইল অ্যাড করতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে, দেখে আপনারা ডাউনলোড করে নিয়ে অ্যাড করে নিতে পারবেন। তো এখন কী করবো, মাই ফোনে চলে যাবো। যাওয়ার পর আমি একটা ফোন অ্যাড করবো, এই ফোনটা খুবই ট্রেন্ডে চলছে এখন। আমি একটা ফোন অ্যাড করে দেবো, ফোনটা নিয়ে নিলাম। নেওয়ার পর কী করবো, এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর দেখতে পাবেন আমার ফোনটা, ফোন কিন্তু দারুণ লাগে, তেরে বিনা, ঠিক আছে? তো এখন আপনার কাজ হলো কি, মেন কাজ হলো কি, এই তো বাম সাইডে আপনারা দেখতে পাবেন একটা অপশন, এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সবার উপরে দেখতে পাবেন আপনারা ক্যাপচার অ্যান্ড সেভ। এখান থেকে যখনই মারবেন ক্যাপচার অ্যান্ড সেভ করবেন, আপনার ভিডিওর এইটা কিন্তু একটা ফটো নিয়ে নিল। তো এইভাবে আপনার যতটুকু সং আছে সবটুকু আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার কাজ হলো কি, এই কয়টা আপনারা সিম্পলি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিলিট করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, এটা কী করবেন আপনারা, এটাও ডিলিট করে দেবেন। দেওয়ার পর কী করবো, এটা মিডিয়াতে চলে যাবো। যাওয়ার পর আমি যেহেতুগুলো আপনারা যে মাত্রই যে ক্যাপচার করলেন ফটোকাটা, আপনারা সিম্পলি ফটোকাটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখন কী করলাম, ফটোকাটা সিলেক্ট করে নিলাম, সবকটা করলে অনেক লম্বা হয়ে যাবে। তো এখন কী করবো, এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর একদম ফার্স্টে চলে আসবো। আসার পর কী করা লাগবে, কল মি ডিজে অ্যাড করা লাগবে। তো একটা কী করবো, আবার কী করবো, এই তো লেয়ারে যাবো, লেয়ার থেকে উপর মিডিয়াতে চলে যাবো। যাওয়ার পর ভিডিও যেটা ভিডিও সংটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমার সং হয়ে গেলো। তো এখন যতটুকু থাকবে তেরে বিনা, তো এতটুকু হয়তো আছে, আমি একটা অনুমান করলাম। আমি তো এখন সং শুনতে পেতাই না, কারণ মাইক লাগানো আছে। তো আপনারা এটা শুনে নেবেন, তো তেরে বিনা না এ সুকু না এ এই যে সুকুন, তো এটা আপনারা এমন এমন করে দিবেন, ঠিক আছে? রাইট, আপনারা এই সবকটা আপনারা শুনে শুনে ছোটো বড়ো আপনার যেমন থাকবে তো শুনে শুনে করে নেবেন। আমি এতটুকু হয়ে গেলো, ঠিক আছে? তো এখন কী করবো, আমি এখানে কল মি ডিজে অ্যাড করবো। তো তারপর কী করবো, ফার্স্ট এটার উপর ক্লিক করবো। ক্লিক করে উপরে দেখতে পাবেন ক্লিপ গ্রাফিক্স, এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কী করা লাগবে, কল মি ডিজে আছে, আপনারা যদি কল মি ডিজে অ্যাড করতে না পারেন তাহলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আছে, দেখে আপনারা অ্যাড করতে পারেন, একদম ইজি। তো এখন কী করবো, কল মি ডিজেতে চলে যাবো। যাওয়ার পর যে কোনো করে একটা করে একটাতে যাবো, ক্লিপ গ্রাফিক্সে যাবো, কল মি ডিজে যাবো, যে কোনো একটা করে আপনারা দিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে? তো দিয়ে নিয়ে আপনারা কী করবেন, ভিডিওটি সেভ করে নেবেন। তো আমার ভিডিওটি এখন কী করবো, সেভ করে এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে থেকে আমি ভিডিওটি সেভ করে নেবো। সেভ করে নেওয়ার পর আপনার কাজ হলো কি, একটা অ্যাপ্লিকেশন লাগবে, ওটা হলো নোট ভিডিও। তো নোট ভিডিওটা আমি এখন ওপেন করে নেবো। সো গাইস, নোট ভিডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি, আপনারা নামটা উপরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নামটা
নোট ভিডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এখানে উপরে থাকবে দুইটা অপশন, ঠিক আছে, বাম সাইডে দেখতে পাবেন দুইটা অপশন, আপনারা এখানে আপনারা ফলো করবেন। তো প্রো মোড অ্যান্ড মিনি মোড, তো আপনার দুইটা অপশন থাকবে, আপনার প্রো মোডের উপরে রাখবেন, মিনি মোডে রাখলে হবে না, দেখতে পাবেন এখানে আপনার অনেক প্রবলেম হবে। তো প্রো মোডে রাখবেন, রাখার পর আপনার যেটা আছে নিউ, এখানে নিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, উপরে দেখতে পাবেন র্যাসো, এই তো র্যাসোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে কী করবেন, 1:1 যেটা আছে ওইটাতে, আর এফ পি এস এ ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কী করবেন, এখানে 60 দিবেন, 60 দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। তারপর আপনার যেটা এটা আছে তিন নম্বরে যেটা আছে রিভিউ, এটাতে আপনার ক্লিক করে এটা 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর আপনার কাজ হলো কি, এখানে দেখতে পাবেন আপনার প্লাস চিহ্ন ক্লিক করে দেবেন। দেওয়ার পর সবার উপরে দেখতে পাবেন মিডিয়া, মিডিয়াতে চলে যাবেন, যাওয়ার পর সবার উপরে দেখতে পাবেন ভিডিও, ভিডিওতে চলে আসবেন। আসার পর আপনার কী হলো, গ্যালারিটা ওপেন হয়ে গেলো। ওপেন হয়ে যাওয়ার পর আপনার এইখানে কী থাকবে, আপনার যেটা ফোল্ডারে আপনার ভিডিওটি আছে ওই ভিডিওটা আপনার সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি এক্সপোর্টে চলে আসলাম, আসার পর ভিডিওর আমি সিলেক্ট করে নিলাম, ভিডিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে চলে আসছে, রাইট। এখন আপনারা কী হলো, কাজ হলো কি, বাম সাইডে আপনারা দেখতে পাবেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, উপরে দেখতে পাবেন আপনারা এইখানে মাঝখানটায় দেখতে পাবেন এসএস স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাজ হলো কি, এই তো গ্লো যেটা আছে গ্লো স্কিন, এটার উপর ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন আমাদের এখানে গ্লো চলে আসছে, অ্যান্ড এখন ফার্স্ট কাজ হলো কি, এই তো গ্লো কালার যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাজ হলো কি, যেটা কালার আপনার যেটা কালার ভালো লাগবে ওইটা কালার আপনারা এখান থেকে চুজ করবেন। আমি এখন গ্রিন কালার, সরি আমি এখন ব্লু কালার চুজ করলাম। চুজ করে আমার কিন্তু দেখতে পাবেন ওইখানে ব্লু চলে আসছে। এখন কী করবো, আপনারা কিন্তু এইটুকু হয়ে গেছে, রাইট। আপনারা এখন দেখতে পাবেন কালারটা, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কালারটা, ঠিক আছে। তো এখন কী করবো, এই তো আপনারা এই কয়টা আপনারা আস্তে আস্তে আপনারা দেখে বাড়াইতে পারবেন, কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখাইতেছি, এগুলো আপনারা একটু করে বাড়ায় দেবেন, রাইট, এটুকু হয়ে গেলো, ঠিক আছে। তো দেখতে পাবেন এটা বাড়াইলে কেমন হয়, যাই হোক এটুকু হয়ে গেছে। আপনার যেটা ভালো লাগে আপনারা এখান থেকে দেখে করতে পারেন। তারপর আবার কী করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর আবারও এই তো প্লাসে আপনারা ক্লিক করে দেবেন। এই তো প্লাসটা আপনারা ভালো করে দেখে রাখবেন, এই প্লাস, ঠিক আছে, রাইট। এই প্লাসটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আবারও এসএস স্টোরে চলে যাবেন, এই তো এসএস স্টোর, আপনাদেরকে আমি ভালো করে দেখা দিয়েছি, এটা ভালো করে দেখবেন, ধ্যান দিয়ে দেখতে হবে, কিন্তু একটু এটা কোনো সমস্যা নেই, আপনারা একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। তো এসএস স্টোরে ক্লিক করবো, ক্লিক করার পর নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন রেইন ড্রপ, এই রেইন ড্রপ ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমাদের চলে আসছে এই তো ব্লার যেটা আছে না, এটা আপনারা কী করবেন, জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পর আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আপনার ভিডিওটি জাস্ট এখন এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনার কী হলো, সাইডে একটা অপশন দেখতে পাবেন, আপনারা এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন, রাইট। এই অপশনটির উপর আপনারা ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এই তো ব্লু কালার যেটা চলে আসছে এখানে ক্লিক করবেন, আর আপনাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকের জন্য এইটুকুই, বাই বাই।